গুড মর্নিং বন্ধুরা, স্বাগত তোমাদের একটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা? আজকে গাছে জল দিতে দিতেই ব্লগটা শুরু করলাম। গাছে অনেক দিন জল দিতে পারিনি, শরীরটা খারাপ ছিল তোমরা তো জানোই। আজকে আমি অনেকটাই সুস্থ, শরীর ভালো লাগছে, কাশিটা একটু কমেছে। শুধু যা হয় অ্যান্টিবায়োটিকের অ্যাকশনে একটু তো শরীর উইক থাকে। তো চিঙ্কি এদিকে পিছনে প্রচণ্ড চিৎকার করছে, ওকে সকালবেলা আমার সঙ্গে খেলতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও এই যে ম্যাডামকে এইভাবে নিয়ে খেলতে হবে, ওকে কাতুকুতু দিতে হবে, ও একটু আঙুল দাঁত দিয়ে ধরবে, এইভাবে না হলে ও খেলা জমে না, প্রচণ্ড দুষ্টুমি করবে। এখন সকালবেলা আসলে এইটুকুনি ও চায়, ওর সঙ্গে কেউ খেলবে। ছোট তো, ওর একটু ইচ্ছে করতেই পারে। আর আমার শরীরটা খারাপ ছিল বলে এতদিন ওর সঙ্গে ঠিকঠাক খেলাধুলাও করিনি আমি। আর এখন বাজে দুপুর দেড়টা, মা এদিকে পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছ করছে, আমি খেতে খুব ভালোবাসি এটা। আসলে জ্বর হওয়ার পরে দেখছি বেশ আবদারগুলো মিটে যাচ্ছে আমার, মানে হয় না একটা স্পেশাল স্পেশাল একটা ফিল হচ্ছে। আসলে মায়েরাই জানে না সন্তানের শরীর খারাপ হলে কতটা কষ্ট হয়। আর এদিকে মাছের মাথা দিয়েও একটা মা চচ্চড়ি করছে, পেঁয়াজ আলু টমেটো দিয়ে আর কি চচ্চড়িটা করছে। আর অনেক দিন লঙ্কার মোটাগুলো ছাড়ানো হয়নি, মা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিল। আর আজকে মেয়ে বাড়িতে আছে যেহেতু রবিবার, ও গোপালকে স্নান দিয়ে দিয়েছে। আর এদিকের কাজগুলো মৃন্ময় চান করে উঠেই করবে, এখনো ফুল তোলা বাকি আছে, ঘর মোছা বাকি আছে ঠাকুরের। আর এটা দেখুন, ছোট ফ্রিজের মাথাটা একেবারে নোংরা হয়ে রয়েছে, তো ফ্রিজটা পরে পরিষ্কার করতে হবে। কিন্তু পাখির ট্রেটা পরিষ্কার করে দিয়েছি আজকে একদম পরিষ্কার, কিন্তু করলে কি হবে, পটি করে ট্রে না আবার নোংরা করে দেয়। মানে এই বদ্রি পাখি কি বলুন তো, আর যাই হোক প্রচন্ড নোংরা হয়। আর একটা পাখি এই কলসির ভেতরে ঢুকেছে, আমি ক্যাপচার করার চেষ্টা করছি, করতে পারছি না। যাই হোক দেখুন কি করে দিয়েছে পরিষ্কার করার সত্ত্বেও। আর একজনের অবস্থা দেখুন, ফল কাটতে গেছি আড়াইটে বাজে ওকে খেতে দেবো বলে, ও বাবা মানে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে, ওকে কোলে নিয়ে আমায় ঘুরতে হবে। ও ভীষণ মানে কি বলুন তো, আমাকে ছাড়া ও কিছু চেনে না, বুঝেছেন? মানে সারাক্ষণ ওকে নিয়ে কোলে রাখো, ঘোরো, ওকে যে ফলটা খেতে দেব তার উপায় নেই। তো এখন ওকে ফলটা খেতে দিচ্ছি, এর মধ্যে পাকা পেঁপে আছে আর আছে আপনার শাক আলু। ফল খেতে ও খুব ভালোবাসে, দেখুন না কি লাফানো, মানে ওকে ফল দিলে ওর এই রঙ্গভঙ্গি দেখতে এত ভালো লাগে, মানে দু পা তুলে নাচবে। আর এদিকে আমাদের আমরা খেতে বসে গেছি, এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরা মাছ। আর মা কাঁটাটা মাছের মাথাটা অ্যাকচুয়ালি ইয়ে মুড়িঘণ্ড মুখ করেছে, গোবিন্দভোগ চালটা কম হয়ে গেছে, ওই জন্য একটু এরকম হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। মেয়ে তো চেয়ে চেয়ে নিয়ে খাচ্ছে, এই জমির অলরেডি আর কি, এই দেখুন দেখেছেন, দেখতে খেতে দুটোই ভালো হয়েছে। মেয়ে তো অলমোস্ট খাওয়া শেষ, ও চেয়ে চেয়েই খাচ্ছে, আর মৃন্ময় বসে গেছে খেতে। আমি আর মা ভাবছি একসঙ্গেই খাবো, কিন্তু মা আমাকে বেড়ে দিয়ে দিল, বললো না তুই আগে খেতে বস, তার কারণ তোর ওষুধটা খেতে হবে। আর সেই দুপুরে খাওয়া দাওয়া করে একটা মানে বেশ ভালো রকম ঘুম দিয়ে উঠেছি, ওঠার পর চাটা খাওয়া হয়ে গেছে, সেটা আর কিছু ভিডিও করিনি। এখানে মেয়ের সঙ্গে একটু চিঙ্কি খেলছে, তারপর পড়তে বসে যাবে, দেখুন না খেলার চোট। আর এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার, চিকেন তরকা আর তার সঙ্গে হচ্ছে আপনার চিকেন ভর্তা, এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে। তো মেয়ে আর মা দুজনের খাওয়া হয়ে গেছে, মা বাড়িও চলে গেছে, এখন খাবো আমি আর মৃন্ময়। আর এদিকে হচ্ছে রুটি, আর এটার মধ্যে না পরোটা আছে, এর মধ্যেই রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোনো কিছু আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে চিঙ্কি রানী
ক্যামেরার সামনে যেই শেষ করব এসে ঠিক বোঝে, জানেন তো, ক্যামেরাটার সামনে ঠিক দাঁড়িয়ে পড়ে। তো ওরও শোয়ার সময় হয়ে গেছে। তাহলে টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।